যাতে ডিভাইস ব্যান্ড হয়ে গেছে তারা কিভাবে আপডেট ইমো ব্যবহার করবেন আজকের ভিডিওতে মূলত সেটাই দেখাবো। এখন বর্তমানে সবার ফোনেরই ডিভাইস ব্যান্ড হয়ে যায়, বাট এটা কেন হয়, অনলাইন থেকে যখন কিনা আপনারা একটা নাম্বার ব্যবহার করেন, বারবার ট্রাই করেন, তখনই কিন্তু আপনাদের এই ডিভাইসটা ব্যান্ড হয়। এখানে দেখেন আমার দুইটা ইমো, একটা ইমো এইচডি, একটা ইমো। তো অতি ফার্স্ট আমি ইমো এইচডির ভিতরে দেখেন আমি একটা নাম্বার এখানে লগ ইন করবো। নাম্বারটা ভালোভাবে লক্ষ্য করেন, আর এই নাম্বারটা কিন্তু বর্তমানে আপনারা আমাকে অ্যাড করলে পাবেন, কথা বলতে পারবেন আমার সাথে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি একটি নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে কান্ট্রি কোডটা চেঞ্জ করে আমি নাম্বারটা লগ ইন করবো। দেখেন যখন কিনা লগ ইন করলাম সামথিং রং, আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি না। দেখেন আমার নাম্বারটা লগ ইন করতে পারতেছি না, কেন, আমার এই ফোনের ডিভাইসটা ব্যান্ড, আমি সেই কারণে পারতেছি না। আমি আরেকবার ট্রাই করে আপনাদেরকে দেখাবো। এখন আমি কিন্তু ইমো এইচডি দিয়ে দেখাইছি, তো এখন আমি ইমো দিয়ে ঢুকব। আগে দেখাই যে আমার ডিভাইসটা যে ব্যান্ড সেটা আগে প্রুফ দেখাই, তারপর কিভাবে চালাবো সেটাও দেখাবো, সমস্যা নাই। নাম্বারটা ভালোভাবে লক্ষ্য করেন, ওকে বাটন উপর ক্লিক করে দিলাম। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পারমানেন্টলি ডিজেবল ফর ভায়োলেশন আওয়ার টিম, সমস্যা নাই, এখানে ব্যান্ড দেখাইতেছো, তো এই নাম্বারটাই আপনারা অ্যাড করে আমারে কল দিয়েন, দেখেন আমার পান কিনা। তো এইখানে দেখেন দুইটা ইমো দিয়ে আমি সেম নাম্বার দিয়ে লগ ইন করলাম, বাট কি দেখাইল, আমি ইমোতে কানেক্ট করতে পারলাম না। তো এইখানে কি দেখেন ইমো আলফা। তো আপনারা জানেন যে ইমো এইচডি, ইমো বেটা, ইমো যদি ফোনে না চলে আমাদের কিন্তু ইমো আলফাটা চলে। তো এখানে কিন্তু আমি ইমো আলফার ভিতরে এই নাম্বারটা ব্যবহার করতেছি অটোমেটিক। তো এখন আমার দরকার কি, আপডেট ইমো। তো আমার তো আলফার দরকার নেই, কারণ আলফা দিয়ে কিন্তু সব কাজ হয় না ভাই, আর ইমোর মতো মজা কিন্তু আলফার ভিতরে পাবেন না। হ্যাঁ, আলফা দিয়ে র্যাগিং করতে পারেন, ঠিক আছে, বাট অন্য অন্য কাজও করা যায় আলফা দিয়ে, কিন্তু একটা আপডেট ইমো দিয়ে যা করা যায় আলফার ভিতরে কিন্তু সেটা করা যায় না। তো এখন দেখাবো কীভাবে আপডেটটা ব্যবহার করবেন। এইখানে দেখেন আমার দুইটা ইমো আছে, একটা হচ্ছে গা ইউটিউবার মিঠুন, আর একটা হচ্ছে মিঠুন ইউটিউবার। তো এখানে দেখেন সেম নাম্বারটা দিয়ে অটোমেটিক কিন্তু এখানে আমি লগ ইন করে রাখছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। নাম্বারটা ভালোভাবে দেখেন, এইখান থেকে আপনারা চাইলে নাম্বারটা আমার অ্যাড করেন, ঠিক আছে? তো দেখেন আমি এখন হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো। দেখেন ক্লিক করার পরে আপনাদেরকে একটু দেখাই যে এটা আপডেট কি না, কীভাবে বুঝবেন। এই যে দেখেন এখানে পাসকোড, আপডেট ইমো ছাড়া কিন্তু এগুলি কোনো জায়গায় নাই, আছে নাই। এই যে দেখেন ট্রাস্টেড ডিভাইস, একমাত্র আপডেট ইমোর ভিতরেই ট্রাস্টেড ডিভাইসটা আছে, যেটার ভার্সনটা কিনা 2051 ইমোর ভিতরে। তো এখানে কিন্তু ট্রাস্টেড ডিভাইসটা আপনাদেরকে দেখাইলাম। তারপরে এখানে দেখেন কল, যেটা আপনি হচ্ছে বন্ধ করে রাখতে পারবেন, বা আপনার হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে কল দিতে পারবে, এটা কিন্তু একমাত্র আপডেট ইমোর ভিতরে হয়, তাছাড়া কিন্তু অন্য কোনো ইমোর ভিতরে এটা নাই। তারপরে এখানে দেখেন সবচেয়ে নতুন আপডেট, যেটা বর্তমানের আপডেট, সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়েব কল। তো আমি কিন্তু আপডেট ইমো ব্যবহার করতে পারলাম না, কিন্তু এই যে যে দুইটা ইমো দেখতেছেন দুইটা ইমো কিন্তু আপডেটই, আপডেট ইমোই। তো আমি এই দুইটা যে চালাইতেছি, কীভাবে চালাইতেছি, টেকনিকের মাধ্যমে কিন্তু চালাইতেছি। তো শুধু দুইটা না ভাই, আমি যদি চাই যে 50টা ইমো চালাবো, আমি 50টা ইমো চালাতে পারবো, কোনো সমস্যা নাই। তো এই যে দেখেন গ্লোবাল ওয়েব কল, ঠিক আছে, বারবার দেখাই দিছি। তো আমার এটা কিন্তু আরেকটা ইমো, দেখেন এই ইমোটা কিন্তু আরেকটা ইমো, বাট এটার ভিতরে কিন্তু সেম সেমভাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম, সব আপডেট এটার ভিতরেও আছে। তো আমি অতি ফাস্ট দেখাইছি কি দুইটা ইমো, যেটা কিনা আমার ইমো এইচডি এবং কি ইমো। তো এই যে দেখেন গ্রুপটা, আমি গ্রুপটার ভিতরে একটু প্রবেশ করি, তারপর একটু ভয়েস রুমের উপরে যাই, না হলে তো বুঝতে পারবেন না আপনারা। তো অটোমেটিক আমি ভয়েস রুমের উপরে চলে আসলাম।
আসার পর দেখেন এখানে কিন্তু বেশ মানুষ দেখা যাইতেছে। এখানে এখানে ভয়েস রুমটা দেখলে আপনারা কি বুঝতেছেন, আপডেট ইমো না? আপডেট ইমো। তো যদি আপনাদের এই ইমোটা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শুধু একটা না, আপনারা যদি চান যে মিঠুন ভাই আমি পাঁচটা ইমো চালাবো আপডেট, পাঁচটা ইমো বানিয়ে দেব। অনলাইন থেকে আপনারা কয়টা ব্যবহার করতে পারেন, ইমো এইচডি, ইমো বেটা, ইমো, তিনটাই চালাতে পারেন আপডেট ইমো, তাছাড়া ইমো চালাতে পারেন আমার মনে হয় না। কিন্তু আপনারা যদি চান যে মিঠুন ভাই আমাকে পাঁচটা বানিয়ে দিতে হবে, দশটা বানিয়ে দিতে হবে, আমি সেই কটাই আপনাদেরকে বানিয়ে দেবো, সমস্যা নেই। তবে ভাই আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে তারপর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমার সাথে কথা বলে নেবেন। আর না হয় আমি যে নাম্বারটি এতক্ষণ দেখাইছি ইমো নাম্বারটা আপনারা চাইলে সেখানেও অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই।